অধ্যক্ষ অমিত ভাই সাজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন ও তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আশা করি আমাকে যেই যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে পার্টি সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক মানুষ শান্তিতে থাকুক আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা আমি কাজ করেছি এখন পার্টি চাইছে কার সামনে 23 ইলেকশন আছে ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে জিত থাকলে তবেই সরকার থাকবে তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন তারপরে তো আপনি আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে কেউ না কেউ কাজ করবে কিন্তু আগে সরকার আনতে হবে যেটা আপনারা চাইছেন যে লম্বা